গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে লাইভ ইন্টারঅ্যাকশনে এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে। আপনাদের জানিয়ে দিই, গতকাল আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে দার্জিলিং জেলা, সেখানকার শিলিগুড়ি এবং তরাই ডুয়ার্স অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছিল, যেখানে শিলিগুড়ি সহ অন্যান্য অংশে কিন্তু ব্যাপক পরিমাণে জলমগ্নতার খবর পাওয়া গেছে। ঠিক এই মুহূর্তে আমরা ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যেমন খবর পাচ্ছি, প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 8:30-9:00 থেকেই কিন্তু চোপড়া, তার পাশাপাশি সোনাপুর এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইসলামপুর শহরে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকাল 8:30-9:00 থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয় এবং যতই সময় গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। পাশাপাশি যারা হচ্ছে দর্শক শ্রোতা আছেন, নিয়মিত আমাদের দর্শক শ্রোতা আছেন, তারা কিন্তু আপনাদের এলাকার কী পরিস্থিতি রয়েছে সেটাও জানানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রিত হলে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় আজকে কভারেজে বেরোবো, কোন এলাকায় জলমগ্নতার কী খবর রয়েছে সেটা কিন্তু আমাদের দর্শক শ্রোতা একটু জানানোর চেষ্টা করবেন। আপনাকে জানিয়ে দিই এই মুহূর্তে আমজাদ আলম ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি জানিয়েছেন আপনাদের পাঞ্জিপাড়া মেবি বহুত বাড়ি সো রাহা হ্যায়। এই মুহূর্তে ইসলামপুর সাব ডিভিশনের প্রত্যেকটি এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভলি সেই ওয়েদার আপডেট দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু ইসলামপুর শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ হায়দার আলী ভাই পাঞ্জিপাড়া থেকে লিখছেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেখানে। বিমল সিনহা দাদা, অনেক বৃষ্টি কারণে অফিস যাওয়া যাচ্ছে না। বিমল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে যা তথ্য রয়েছে, মাঝে মাঝে কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা এক্সক্লুসিভলি এই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। শহরাঞ্চল তো বটেই, গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় জলমগ্নতার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে বলবো এবং তার পাশাপাশি যে বিষয়টা বলবো, এই মুহূর্তে কিন্তু গোটা বিমল সিনহা ভাই বলেছেন এবং তারপরেও কিন্তু অনেকে কমেন্ট করতে চাইছেন, একটু নেটওয়ার্ক ডিস্টার্বেন্স ছিল। আপনাদের প্রত্যেককে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনাদের গতকাল আমরা এক্সক্লুসিভ কভারেজে দেখিয়েছিলাম শিলিগুড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কন্টিনিউস 8 ঘন্টা, কন্টিনিউ 8 ঘন্টা, 8.5 ঘন্টা সেখানে কিন্তু বৃষ্টি হয়। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সুকুমার কুণ্ডু ভাই জানাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। সত্যি তাই আমরা দেখেছি যে এবছর কিন্তু আমরা প্রথমেই আপনাদের জানিয়েছিলাম, ওয়েদার ফোরকাস্ট বলছে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা কিছুটা প্রথম দিক থেকেই শুরু হওয়ার কথা। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইসলামপুরে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আমাদের রামগঞ্জে হালকা বৃষ্টি আছে, আসিফ রেজা লিখেছেন। কিন্তু ভাই এই মুহূর্তে আমাদের কাছে যেমনটা খবর আছে আমরা ঠিক যেমনটা জানছি। সুকুমার কুণ্ডু আবার লিখেছেন খুব বৃষ্টি আজকাল, আজ এবং কাল রাত থেকে আমাদের ইসলামপুরেতে, শুধু কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল। কিন্তু ভাই আপনাদের জানিয়ে দিই মুস্তাফা কামাল লিখছেন, জায়গাটার নাম এক্সাক্ট আমরা বলতে পারছি না, এই মুহূর্তে কিন্তু বিদ্যুতের ঝলকানি সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঘটনার খবর রয়েছে। আপনাদের জানিয়ে দিই মেঘের গর্জন চলছে কিন্তু, এবং পাশাপাশি জানিয়ে দিই আবহাওয়া দপ্তর সূত্রে আমাদের কাছে লেটেস্ট আপডেট যা রয়েছে, আজ কিন্তু সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এর ফলে জনজীবন কিছুটা বিপর্যস্ত হওয়ার ঘটনা। সকালে বৃষ্টির পরিমাণ কম থাকায় গোটা ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিন্তু দোকানপাট খোলা থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কারণে দোকানপাট কিছুটা বন্ধ হয়ে গেছে, সেই চিত্রও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। পিন্টু কুমার মোদক লিখছেন ডালখোলা থেকে, আমাদের এখানে বৃষ্টি নেই ডালখোলাতে। ধন্যবাদ ভাই তোমার এই ইনফরমেশনের জন্য। রেহান হায়দার লক্ষ্মীপুর থেকে লিখছেন লক্ষ্মীপুরে বৃষ্টি নেই তবে আকাশ মেঘলা রয়েছে। ভাই আমরা যেটা তথ্য জানতে পারছি আবহাওয়া দপ্তর সূত্রে, এর আগেও কিন্তু ওয়েদার ফোরকাস্টে আমরা জানিয়েছিলাম যে 14 থেকে 18 তারিখ নিম্নচাপের কারণে এবং পাশাপাশি উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু মেঘের গর্জনের পাশাপাশি পাটাগুড়ামে বহুত বারিশ হো রাহা হ্যায়, মুস্তাফা কামাল লিখছেন। ধন্যবাদ মুস্তাফা কামাল ভাই আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য। আপনাদের জানিয়ে দিই
শুধু তাই নয়, আপনাদের কোনো এলাকায় কোনো জলমগ্নতার খবর থাকলে এক্সক্লুসিভলি নিউজ টু ইন্ডিয়াতে সেই কভারেজ আমরা করব, এবং মানুষের দুর্দশা যখন হয় সেই দুর্দশা কিন্তু অবশ্যই প্রশাসনের গোচরে আনা দরকার। কারণ এই বৃষ্টিবিধত আবহাওয়াতে বা পরিবেশে সব জায়গায় হয়তো প্রশাসনের নজর পৌঁছায় না, তাই আমরা চেষ্টা করব অন্ততপক্ষে প্রশাসন এবং সেই সঙ্গে যদি কোনো প্রকারের ডিজাস্টার, ঈশ্বর না করুক কোনো ডিজাস্টার হোক, সেই ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। মোহাম্মদ জিলানি মুম্বাই থেকে লিখছেন, মুম্বাইতে বৃষ্টি নেই দাদা। খুব সুন্দর কথা, খুব ভালো কথা দাদা, বৃষ্টি মুম্বাইতে নেই। কিন্তু আমাদের উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুরের এই মুহূর্তে যেখান থেকে আমরা ওয়েদার আপডেট দিচ্ছি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবং এর আগেও আমরা আপনাদের কাছে জানিয়েছিলাম যে শুধু এখানেই নয়, উত্তরবঙ্গের অন্যান্য জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, তার পাশাপাশি জলপাইগুড়ি এবং গতকাল শিলিগুড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। মোহাম্মদ মুস্তাক ইসলামপুরের 17 নম্বর ওয়ার্ড থেকে লিখছেন, আপনি কি লিখতে চাইছেন অ্যাকচুয়ালি মুস্তাক ভাই, সেটা ক্লিয়ার নয়, প্লিজ ক্ল্যারিফাই ইট। গোয়ালপুকুর মেবি বহুত বারিশ হো রাহা হ্যায়, আমাদের প্রতিনিধি ফাইজান আসরাফ সেখানে আছেন, আমরা অবশ্যই তাকে অনুরোধ করব। আমাদের চোপড়াতে খুব বৃষ্টি হচ্ছে। মাহবুব আলম লিখছেন, বিকাশ সিংহ দা, রামগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে, নয়ডা মেবি বারিশ হো রাহা হ্যায়। বাইরের যারা দর্শক শ্রোতা আমাদের আছেন তারা কিন্তু লিখছেন নয়ডাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির যা জোর তাতে বলা যায় যে ছাতাও কিন্তু সেখানে কাজ করছে না, তবু আমরা আপনাদেরকে জানাচ্ছি এনি টাইম অল টাইম জব্বারদার। সাহিল আলম লিখছে, থ্যাংক ইউ ভেরি মাচ সাহিল ভাই, উই অলওয়েজ ট্রাই টু গিভ ইউ দ্য লেটেস্ট আপডেট অফ ইউ অফ আওয়ার এরিয়া সো দ্যাট ইউ গেট আপডেটেড অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, আকাশ কিন্তু ধীরে ধীরে ভারী হয়ে আসছে, আপনারা সেই চিত্র অবশ্যই দেখতে পাচ্ছেন। মামলহাটেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভারত কর্মকার সেখান থেকে লিখছেন, থ্যাংক ইউ ভারত ভাই তোমার এই মূল্যবান ইস্যুর জন্য, অবশ্যই সাবধানে থাকবে এবং পরিবার পরিজনকে নিয়ে সাবধানে থাকবে। এই মুহূর্তে কিন্তু বিদ্যুতের ঝলকানি আকাশে দেখা যাচ্ছে, যারাই যেখানে থাকবেন আমরাও চেষ্টা করছি সেফ অ্যান্ড সিকিউর জায়গা থেকে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য। যদিও এই মুহূর্তে জায়গায় আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু বৃষ্টির কারণে সেই ছাতাতেও বৃষ্টির সামাল দেওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। গতকাল আমরা আপনাদের লাইভ নাইট আপডেটে বলেছিলাম শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে, এবং সকালেও কিন্তু আমরা সেই প্রতিবেদনটা প্রকাশ করার চেষ্টা করি। আমলহাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভারত কর্মকর্তারা যারা রয়েছেন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর, তার পাশাপাশি চোপড়া, গোয়ালপুকুর সমস্ত এলাকাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুতের ঝলকানি, সেই ঝলকানির কিন্তু আওয়াজ এবং মেঘের গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। সুকুমার কুণ্ডু লিখছেন, আমাদের 1 নম্বর ওয়ার্ডে জলমগ্নতা হয়েছে। বিনয় সরকার লিখেছেন শিবনগর কলোনিতে, ক্লিয়ার করে লিখতে হবে বিনয় ভাই, ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু কী পরিস্থিতি রয়েছে শিবনগর কলোনিতে সেটা আমাদের জানালে আমরা একটু উপকৃত হব, এবং অবশ্যই আমরা চেষ্টা করব এক্সক্লুসিভলি সেই এলাকাগুলো কভার করতে। দেবীগঞ্জ মেবি বারিশ হো রাহা হ্যায় লিখছেন আমাদের এক বন্ধুর সাথে, আমরা একটু কমেন্টগুলো আরেকবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবো, আপনাদের জানিয়ে দিই। নাজিস আলম লিখছেন, কালু বস্তি মেবি বারিশ হো রাহা হ্যায়, ধন্যবাদ কালু ভাই। ভারত কর্মকার লিখছেন পামলহাটে বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ নাজিস লিখছে, একজন লিখছেন দাদা জানালাম প্রত্যেকটা এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রত্যেকে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ হচ্ছে, মেঘের গর্জন আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন।
আমাদের আরেক দর্শক সকালে ছিলেন, তার নামটা আমরা এক্স্যাক্টলি করতে পারছি না। এনি টাইম অল দ্য টাইম জবরদার, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট ভাই। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা আমাদের এত, আমাদের উপর এত আস্থা রাখেন, ভরসা রাখেন, এবং আপনাদের ভালোবাসাতেই নিউজ টুডে টিম ইন্ডিয়া কিন্তু আজকে ছোট্ট একটি চারা গাছ থেকে একটি মহিরুহতে পরিণত হয়েছে, যার উপরে আপনারা অথেন্টিসিটির মার্ক ঘুষে দিয়েছেন। নাজিস আলম ভাই লিখছেন, কালু ভক্তি দেবী বহুত বারিশ হো রাহা হ্যায়। কালু ভাই আপকো বহুত বহুত ধন্যবাদ এই ইনফরমেশন দেনে কে লিয়ে। শ্রীকৃষ্ণপুর মে ভি মুসলাধার বৃষ্টি হো, বৃষ্টি শ্রীকৃষ্ণপুরে মুসলাধার বৃষ্টি হচ্ছে। কমেন্টটা কে লিখছেন আমরা কিন্তু একটু পড়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। মোহাম্মদ নদীম কৌসর লিখছেন, হায়দ্রাবাদ মে ভি হো রাহা হ্যায়। অসীম দাস লিখছেন, শ্রীকৃষ্ণপুরে মুসলাধারে বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ জিলানি লিখছেন, থ্যাংক ইউ জব্বার ভাই, জিলানি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, বাট উই অলওয়েজ ট্রাই টু গিভ ইউ দ্য রাইট ইনফরমেশন ইন রাইট টাইম সো দ্যাট আওয়ার অথেন্টিসিটি বিকাম ক্লিয়ার টু ইউ। আমরা দেখতে পাচ্ছি ধরিয়াকুড়ি তে অনেক বৃষ্টি হচ্ছে। নাসির আলম ভাই লিখছেন, আমাদের মাইলস্টোন ফলোয়ার। সুজয় যাদব লিখছেন, মজা আ রাহা হ্যায় ভাই। অবশ্যই বৃষ্টির দিনে তো মজা আসারই কথা, কারণ বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমার আপনার মতো অনেক মানুষ রয়েছেন, যারা কিন্তু যাদেরকে কিন্তু কাজের তাগিদে বাড়ির বাইরে বেরোচ্ছে। হসিয়া মেবি বাড়ির কোথায় ভাই, ডেফিনেটলি ইট ইস উইদিন ইসলামপুর। কে লিখছেন কমেন্টটা আমরা অবশ্যই পড়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। মোহাম্মদ তাবরেজ আলম ভাই লিখছেন, আমাদের মাইলস্টোন ফলোয়ার। থ্যাংক ইউ তাবরেজ ভাই ফর দ্য ইনফরমেশন, বাট বি অ্যাওয়ার অ্যান্ড অ্যালার্ট ইফ এনি আনটোয়ার্ড ইনসিডেন্ট হ্যাপেন্স, প্লিজ ইনফর্ম আস। নাসির আলম, রামগঞ্জ রাস্তা খুব খারাপ দাদা, আমরা জানি বিষয়টা এবং এটা আমরা সার্ভেও করেছি, সেটার উপরে প্রদূষণ হচ্ছে। মোহাম্মদ আবু হোসেন লিখছেন, কাহাঁ পে হোতা হ্যায় আপকা কোশ্চেন কা কুছ। আচ্ছা নাসির আলম বলছেন, একটু আসতে পারবেন জব্বারটা রামগঞ্জে? নিশ্চয়ই ডেফিনেটলি যাবো নাসির ভাই, আমরা দেখেছি রামগঞ্জ বাজারে রাস্তার প্রচুর খারাপ অবস্থা, এবং এরপরে তো বৃষ্টি হয়েছে ঠিক যেমনটা আমরা দেখেছি। সেখানে কিন্তু রাস্তা থেকে ড্রেনের মধ্যে জল যাওয়ার জন্য যে আউটলেট দরকার, গুঞ্জেরিয়া বাজার মেবি বারিশ হয়। আর দাস লিখছেন, অনেক অনেক ধন্যবাদ আর দাস ভাই, আপনি আমাদের মাইলস্টোন ফলোয়ারের মধ্যে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, আপনারা নিউজ টুডে ইন্ডিয়াকে এই অল্প সময়ের মধ্যে 2-2.5 বছরের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন যে আমরা কিন্তু এখন স্টার রেটার হয়েছি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রিয় চ্যানেল এক্সক্লুসিভ নিউজ টুডে ইন্ডিয়াকে স্টার রেটিংও করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিই। জব্বার ভাই, বিপরীত মে বহুত বারিশ হো রাহা হ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনফরমেশন। আর জরুর আমারে সহপ্রতিনিধি মা হ্যায় ও দেখ পা রহে কি ছত্রি লেকে হম ইস বক্ত লাইভ মে লাইভ ইন্টারেকশন মে আপ সবকে সাথ আয়ে হ্যায়। আর সাথ হি সাথ জো মৌসম হ্যায় ও খারাপ মৌসম কে বারে মে আপ সবি কো আগাহ কর রহে হ্যায়, লেকিন সবসে বড়ি আচ্ছা মোহাম্মদপুর মে ভি বহুত বারিশ হো রাহা হ্যায়, মাসুম রাজা পাঞ্জিপাড়া মে ভি ধোঁয়াধার বারিশ হো রাহা হ্যায়। নাসির আলম দাদা একটু দেখেন সমস্যাটা তুলে ধরলাম, ডেফিনেটলি এটা আমাদের নজরে আছে, কারণ কয়েকদিন আগেই আমরা রামগঞ্জে যখন প্রায় বর্ষা শুরু হয় নাসির ভাই, সেই সময় আমরা রামগঞ্জে গিয়েছিলাম, এবং সেখানকার যে মূল সড়ক অর্থাৎ ডিপি রোড যেটাকে আমরা বলি, সেই রাস্তার অবস্থা কি রয়েছে, এবং পাশাপাশি থানার সামনের যে রাস্তা তারও কিন্তু বেহাল অবস্থা আমরা দেখতে পাই। অবশ্যই মোহাম্মদ আবিদ হোসেন বলছে, কাহাঁ পে হোতা হ্যায় স্যার বলিয়ে, इसका मतलब नहीं समझे भाई, बारिश अभी तो सभी जगह उत्तर दिनाजपुर के तकरीबन सभी इलाके में हो रहा है, और धुआंधार मूसलाधार बारिश हो रहा है, जिसके वजह से आप कैसे हैं, दुकान पर जो सुबह खुला हुआ था वो लेकिन अभी बंद है, और साथ ही साथ आप देख सकते हैं कड़ाके बिजली और कड़ाके का आवाज ये आप सुन सकते हैं। জগন রায়, রাজু ভাই, আচ্ছা আচ্ছা আমরা একটু কমেন্ট করে নেওয়ার চেষ্টা করবো। ভাই কমেন্ট গুলো পড়তে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু তোমাদের একটু ধৈর্য ধরতে বলবো, যে বিষয়টা এখনো কিন্তু আকাশের মুখ দোমরা, অর্থাৎ দ্য স্কাই ইজ ওভারকাস্টেড উইথ ক্লাউড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইনসিসেন্ট রেইন মে কন্টিনিউ ফর সাম আওয়ার্স। ইসলামপুর সুকান্ত পল্লীর খুব বৃষ্টি হচ্ছে, শিবু দাস লিখছেন, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। অবশ্যই বৃষ্টির গতি একটু কমলেই আমরা কিন্তু বিভিন্ন এলাকায় অবশ্যই আপনাদের যে কি পরিস্থিতি রয়েছে।
হয়তো এই বৃষ্টির দিনে খুব সুন্দর পরিবেশে অনেকে হয়তো। আচ্ছা, মোহাম্মদ মুস্তাক বলছে জবরদস্ত 17 নম্বর ওয়ার্ডে বারিশ লাগাতার, প্রতাপ বিশ্বাস বলছেন টপ সি গ্রেট সেশন। আপনার মন্তব্যটা ঠিক বুঝতে পারলাম না প্রতাপ বিশ্বাস ভাই, আপনি নিশ্চয়ই কিছু বলতে চাইছেন। আমরা যেটা বলতে চাইছি, আপনাদের এই মুহূর্তে কিন্তু প্রতিকূল পরিবেশ রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুতের ঝলকানির পাশাপাশি মেঘের গর্জন রয়েছে। জব্বাদা এনি আপডেট ডিমটি? হ্যাঁ, ডিমটি এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে ফাটাকোলা ডিমটি এলাকাতেও বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ আজম আজম কমেন্টগুলো এত ফাস্ট যাচ্ছে এবং বৃষ্টির মধ্যে সেটা আমরা পড়তে পারছি না, আপনাদের আরেকবার জানিয়ে দিই, আমরা কমেন্টগুলো তো পড়ে দেওয়ার চেষ্টা করবো। নাসির আলম লিখতে হ্যাঁ, নিউজ টুডে ইন্ডিয়া বহুত আচ্ছা হ্যাঁ, জব্বারদা বহুত খুব ভালো কাজ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্ট নাসির ভাই। আমরা চেষ্টা করি অন্তত পক্ষে আমাদের এলাকার একটা মুখপাত্র হিসাবে নিউজ টুডে ইন্ডিয়া কাজ করুক। আমাদের ভাঙা পুলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এক দর্শক শ্রোতা লিখছেন, আমরা নামগুলো পড়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ভাই অবশ্যই তোমাদের জানিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টির যা গতি রয়েছে তাতে কিন্তু কতক্ষণে লাইভ কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ মোবাইল ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে ভিজে যাচ্ছে। দুলালী গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, জব্বারদা লিখছেন আমাদের এক বিমান। জব্বার ভাই ভাই বড়িয়া লাইভ রিপোর্টিং গিভেন বাই ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বড়গাছিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গুলাম রাব্বানি ভাই লিখছেন, মেহমুদ আলম লিখছেন প্রত্যেক দিন বৃষ্টি পড়ে জব্বারদা, কিছু করুন। দেখো ভাই, এটা একটা প্রাকৃতিক বিষয় এবং ওয়েদার ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ক্লাইমেটিক কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিজন অ্যাপিয়ার্স। মেহমুদ ভাই, ব্যাপার হচ্ছে বৃষ্টি তো হবে এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে বৃষ্টি হওয়াও দরকার, কারণ এই মুহূর্তে হচ্ছে আমন ধানের চাষ করার একটা বিষয় রয়েছে। গ্রাম বাংলার মানুষ বিশেষ করে ভারতীয় অর্থনীতি তো বটে, পশ্চিমবাংলার অর্থনীতি এন্টায়ারলি হচ্ছে অজয়দা, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এতে কিন্তু উত্তরবঙ্গে ধসের একটা আশঙ্কা থাকছে। আমাদের মাইলস্টোন ফলোয়ার অজয়দা লিখছেন, সত্যি এটা একটা আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে পাহাড় এলাকায় কিন্তু অজয়দা ইতিমধ্যেই কিন্তু ধস নামা শুরু হয়েছে। আমরা এর আগের জন্য সাবধান সচেতন করেছিলাম যে অন্তত পক্ষে এই মুহূর্তে পাহাড় প্রেমী যারা আছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং এই মুহূর্তে পাহাড়ে যাওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা এই মুহূর্তে সেটাকে হচ্ছে স্টপ করবেন, এটা কিন্তু আমাদের সাজেশন। মেহবুব আলম প্রত্যেক দিনই বৃষ্টির একটা লিখেছেন, এরপরে আর কেউ কমেন্ট করেনি। অজয় দাস লিখছেন, যে পরিমাণ বৃষ্টি হয় এতে কিন্তু উত্তরবঙ্গে, আরেকজন আমাদের দর্শক শ্রোতা লিখেছেন সুপার কিন্তু বিষয় আছে। ভাই আমরা অবশ্যই সুপার টুপার হওয়ার জন্য আপনাদের কাছে প্রতিবেদনগুলো দেয় না, বরং আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে আমাদের গোটা ইসলামপুর মহকুমা তথা উত্তর দিনাজপুরের কি পরিবেশ রয়েছে সেটা সম্বন্ধে সকলে অবগত, সকলের অবগতি হওয়া উচিত। ঠিক যেমনটা জানালাম সকালবেলা আমরা যখন বেরোই সেই মুহূর্তে কিন্তু এত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে আপডেটস আসছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলকানি রয়েছে। যারাই যেখানে যাবেন সাবধানে থাকবেন, এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু অনেকেই আবেগবশত বৃষ্টিতে ভিজতে চাইবেন, কিন্তু আপনাদের জানিয়ে দিই একদম বর্ষার শুরুতেই এই মুহূর্তে প্রথম বৃষ্টিপাতের কারণে কিন্তু জলবাহিত বিভিন্ন রোগ, স্কিন ডিজিজ থেকে শুরু করে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে, আর এই মুহূর্তে কিন্তু অনেকেই যারা উৎফুল্লতার কারণে বৃষ্টিতে ভিজছেন। আমরা আপনাদের অনুরোধ করবো অন্তত পক্ষে এই মুহূর্তে পরিবেশের যে প্রতিকূলতা রয়েছে, একদিকে ঘুমট গরম এবং তার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি, তাপমাত্রার পারদ কিন্তু এখনো পর্যন্ত নামেনি। আমরা ঠিক যেমন গতকাল রাত্রে দেখেছিলাম রাতেও কিন্তু প্রায় 27-28 ডিগ্রি টেম্পারেচার ছিল। অবশ্যই যে বিষয়টা হচ্ছে অজয়দা বলছিলেন, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এতে কিন্তু উত্তরবঙ্গে ভূমিধসের একটা আশঙ্কা রয়েছে। অজয়দা আমরা অবশ্যই পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই ধরনের বিধ্বস্ততার মধ্যে অন্ততপক্ষে জনগণ না পড়ুক, এবং অবশ্যই এ বিষয়ে আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনি আমাদের একজন মাইন্ডস্টোন ভিউয়ারের মধ্যে পড়েন, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, আমাদের খবরগুলোকে আপনি প্রচুর ভালোবাসেন, শেয়ার করেন, লাইক করেন এবং এই তথ্যগুলো
দলুয়াতেও দলুয়া থেকে হচ্ছে এটি কমেন্ট এসেছে, আমরা সেটা পড়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু মেঘের অবস্থা হচ্ছে হচ্ছে একদম কালো, নিকশ কালো রয়েছে, এবং যে বৃষ্টি গতকাল শিলিগুড়িতে শুরু হয়েছিল প্রায় 8 ঘন্টা, 8.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। আমাদের কাছে যেমনটা তথ্য আছে, বাঘাযতীন পার্ক এলাকায় প্রায় কোমর জল হয়ে যায়, শেখ শ্রেয়া মার্কেট, বিধান মার্কেট এবং তার পাশাপাশি নৌকাঘাট এলাকার সংলগ্ন শক্তিগড়ের বিভিন্ন এলাকা এবং তার পাশাপাশি আশ্রফনগর এলাকা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে যায়। লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ পরেই আপনাদের শিলিগুড়ির যে অবস্থা সেটা জানানোর চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, বৃষ্টি বিধৌত অঞ্চলগুলো বিশেষ করে যে ওয়াটার লগিং প্রবলেম যেই জায়গায় রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেমগুলো ক্লিয়ার করা দরকার, কারণ এই মুহূর্তে মানুষের বসত বাড়ি বা থাকার জায়গাতে জল প্রবেশ করলে সেটা তাদের জন্য একটা করুণ পরিস্থিতি তৈরি করবে। এই মুহূর্তে কিন্তু মেঘের গর্জন এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আচ্ছা একজন লিখছেন দা ভিডিও অফিসে অনেক দুর্নীতি হচ্ছে, প্লিজ একটু দেখুন না। দাদা অবশ্যই এটা একটা বিষয়, যে দপ্তরেই দুর্নীতি হোক না কেন সেটা কখনোই অভিপ্রেত নয়, কাম্য নয়, এক্সপেক্টেড নয়। এ বিষয়ে আপনাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। নাসির আলম ভাই লিখছেন দাদা ভিডিও অফিসে অনেক দুর্নীতি হচ্ছে। আচ্ছা অজয় দা লিখছেন, অজয় দা আরেকবার কমেন্ট করেছেন, আমরা তার সঙ্গে তার কমেন্টটা পড়ে নেওয়ার চেষ্টা করবো। কি লিখছে চমকি লস্কর, খুব ভালো কাজের কাজ করছেন জব্বার দা, চমকি লস্কর লিখছেন, অনেক অনেক ধন্যবাদ চমকি ম্যাডাম আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। মেহবুব আলম লিখছেন কৃষক তো শেষ হয়ে গেল ভাই, এখন কিন্তু আমন ধানের। আচ্ছা বাপি আক্তার লিখছেন দলুয়া, সামির খান লিখছেন আমাদের বাড়িতে পানি ভরে গেছে, ভাই সাবধানে থাকুন এবং অবশ্যই আপনার সংশ্লিষ্ট এলাকায় জানাচ্ছে। অজয় দা লিখছেন তোমার বাড়ির দক্ষিণ পাশের অবস্থা খুবই খারাপ, জানি না ক্যামেরা ওই দিকে দৃশ্য দেখাতে পারবে কিনা। অজয় দা বৃষ্টির যা তোর রয়েছে, জলের যা তোর রয়েছে, আমি এই সময় যে লাইভ করছি সেই সময় কিন্তু আমার অর্ধেক শরীর এবং জামা কাপড় ভিজে গেছে। নাসির আলম ভাই লিখছেন রেশন কার্ড নেই, বিডিও অফিসে দুর্নীতি হচ্ছে, ভাই রেশন কার্ডটা ফুডের সাপ্লাইয়ের বিষয়। মেহবুব আলম লিখছেন রামগঞ্জের রাস্তার অবস্থা খুব খারাপ, হ্যাঁ আমরা একটা জানি এবং এ বিষয়ে আমরা একটা সার্ভেও করেছি। দেখুন কোনো বিষয়ে যখন আমরা সংবাদ বিশেষ করে নিউজ টুডে ইন্ডিয়া সংবাদ পরিবেশন করে সেই মুহূর্তে কিন্তু আমরা চেষ্টা করি তার অথেন্টিসিটি কতটা রয়েছে এবং সেই নিউজটা কতটা অথেন্টিক, এবং সেই বিষয়ে প্রশাসন কী ভূমিকা পালন করেছে সব কিছু খতিয়ে দেখার পরেই, তথ্য নেওয়ার পরেই কিন্তু আমরা সেটা জানানোর চেষ্টা করি। আপনাদের এলাকাতে কভারেজ করতে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু অবশ্যই বৃষ্টি কিছুটা কমলে আমরা অবশ্যই কভারেজ করব। এর আগেও আমাদের অনেক বহু দর্শক শ্রোতা পাটাগোড়া ডিমটি যেটা রোড রয়েছে অর্থাৎ তিনকুল পাটাগোড়া রোড সে বিষয়ে হচ্ছে প্রতিবেদন প্রকাশ করতে বলেছিলেন, আমরা কিন্তু সেই প্রতিবেদন প্রকাশ করেছি এবং অবশ্যই সেক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এক্সপেক্ট করছি খুব শীঘ্রই সেই রাস্তার হচ্ছে সংস্কারের কাজ শুরু হবে, যদিও এই সময় গোটা ইসলামপুর মহকুমা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের রুজি রুটি থেমে যাওয়ার পাশাপাশি কিন্তু অজয় দা ঠিক যেটা বলছিলেন, হ্যাঁ ঠিক আমরা তা ইনফরমেশন সংগ্রহ করার চেষ্টা করলাম। 14 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাশে জলমগ্নতা বেড়েছে, নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, সেই কারণে জলের আউটলেটগুলো, এবং পাশাপাশি জানিয়ে দিই যে বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে যে ড্রেনগুলো রয়েছে তা পলিথিন পলিউশনের কারণে বলতে পারে যে অনেক জায়গায় কিন্তু আউটলেটগুলো বন্ধ রয়েছে।
লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জানিয়ে দিই বৃষ্টি হয়তো সমস্যা হয়েছে কিনা আমাদের আপনাদেরও জানিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে মেঘের মেঘের গর্জন শোনা যাচ্ছে। এবং আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে কমেন্ট করে দূরে থাকার জন্য ধন্যবাদ, এবং বিভিন্ন সমস্যার কথাগুলো লাইভ ইন্টারাকশনে আপনারা হচ্ছে জানানোর চেষ্টা করেন। যখন আমরা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকি তখন কিন্তু আমাদের কমেন্টগুলো করতে সুবিধা হয়, তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু নাসির আলম আমার লিখছেন উত্তর দিকে একটু দেখবেন দাদা, রামগঞ্জ 1 নম্বর অঞ্চল ঘুরে দেখুন একটু জব্বার দাম। মেহবুব আলম লিখছেন অবশ্যই শুধু রামগঞ্জ 1 নম্বর নয়, 1 নম্বর 2 নম্বর সমস্ত এলাকাতেই আমরা অবশ্যই যাব ভাই। এবং পাশাপাশি মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে যে আমরা অবশ্যই সেই দুর্দশাগ্রস্ত মানুষের সমস্যাগুলো প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়টা রয়েছে, বৃষ্টির বেগ কিছুটা কমছে কিন্তু আকাশের যে ভার ভার মুখ এবং সেই সঙ্গে আকাশে যে মানে ওভারকাস্টিং রয়েছে তাতে মনে হচ্ছে না বৃষ্টি সহজে থামবে, কিন্তু জলমগ্নতার কারণে বিভিন্ন এলাকায় যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে এই মুহূর্তে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই এলাকাগুলোতে দেন অ্যান্ড দেয়ার আমাদের প্রতিনিধিরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আপাতত আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো এবং বিভিন্ন সমস্যার কথা আপনারা যেমন জানালেন সেগুলো কিন্তু আমরা অবশ্যই নোট ডাউন করে নিলাম, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে পরবর্তীতে এই বিষয়ে বৃষ্টি একটু কমেছে এবং আপনাদের জানিয়ে দিই গোটা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বৃষ্টি বিধৌত হ্যাঁ দাদা বলুন। আচ্ছা আচ্ছা 2 মিনিট একটু বৃষ্টি আছে তো একটু 2 মিনিট পরে কথা বলছি। অজয় দা আরেকটা সাবধানবাণী দিয়েছেন, জব্বার ভাই তুমি বেশি রিস্ক নিও না কারণ যে পরিমাণে বজ্রপাত হচ্ছে তা বিপজ্জনক। ডেফিনেটলি অজয় দা আপনার এই শুভাকাঙ্ক্ষার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ, আমি অবশ্যই রিস্ক নেব না। এবং এই মুহূর্তে কিন্তু আমি একটা সিট এবং সিপিওর জায়গা থেকেই লাইভ করার চেষ্টা করছিলাম, কিন্তু যা প্রাকৃতিক দুর্যোগের যা পরিস্থিতি সেক্ষেত্রে একটু রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা ছিল, তাই এতক্ষণ কিন্তু আমরা শিখলাম বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলে বৃষ্টির গতিধারা কিন্তু কিছুটা কমেছে। যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের পরবর্তী যে লাইভ আপডেটগুলো হবে সেগুলোতে কমেন্ট করে কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের আরেকবারও জানিয়ে নিই জানিয়ে দিই যে এই মুহূর্তে গোটা উত্তর দিনাজপুর জুড়ে বিভিন্ন এলাকায় মুসলাধার বৃষ্টি বা মুসলধারে বৃষ্টিপাতের পাশাপাশি আকাশ কিন্তু ওভারকাস্টেড রয়েছে, মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাত আরও কিছুক্ষণ চলবে এমনটা মনে করা হচ্ছে। আমরা চাইব অবশ্যই যারা সবাই আমাদের দর্শক শ্রোতা তো বটেই, সমগ্র উত্তরবঙ্গবাসী বিভিন্ন প্রকারের বিপদ থেকে মুক্ত থাকুন এবং এই সময় হচ্ছে সাবধানতা অবলম্বন করুন। অনেকেই হয়তো অনেক ধরনের কষ্টের মধ্যে আছেন, অনেকের বাড়িতেই হয়তো রোগী রয়েছে যার জন্য ডাক্তার দেখানো প্রয়োজন বা নিজের ব্যক্তিগত কাজে চিকিৎসার কাজে বাজার করার কাজে অনেকেই হয়তো সচেষ্ট থাকবেন কিন্তু তারা হয়তো অনেকে সেটা বেরোতে পারছেন না, কিন্তু ওয়েদার ইজ টু বি অ্যাডজাস্টেড, তার সঙ্গে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে পরিবেশের সঙ্গে এবং নিজেকে আপডেটেড করে নিতে হবে। অযোধ্যা জানিয়েছেন ধন্যবাদ নিউজ টুডে ইন্ডিয়াকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অযোধ্যা, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে রেশ সে রেশ কিছুটা কমেছে, আবার হয়তো পরবর্তীতে আমরা আপনাদের জন্য লাইভ আপডেট নিয়ে আসবো। এতক্ষণ জব্বার আলী আপনাদের সঙ্গে সরাসরি ছিল নিউজ টুডে ইন্ডিয়াতে উত্তর দিনাজপুর তথা উত্তর বাংলার বিভিন্ন প্রান্তের লাইভ নিউজ আপডেটের মধ্যে ওয়েদার আপডেটটা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং লাইভ ইন্টারাকশনে ছিলাম। আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন, আমরা অবশ্যই পরবর্তীতে কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হচ্ছি। This is Jabbar Ali signing off from News Studio India for the time being and meeting you in the next live. Thank you and have a nice day.